আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। আজকে বেঙ্গলি অনার্স cc-1 পেপারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। বাংলা অনার্স প্রথম পত্র সাজেশন 2023। তোমরা সাবজেক্ট অংশে বেঙ্গলি লিখবে আর কোর্স কোড অর্থাৎ পেপার অংশে তোমরা এই কোডটি লিখবে BNGH-CC-T-1। এটি তোমাদের পেপার কোড, পেপার অংশে তোমাদের লিখতে হবে। 5 ও 10 মার্কের প্রশ্ন ও প্রশ্নের সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। পরবর্তী সময়ে সম্ভব হলে আমি এই প্রশ্নের উত্তরগুলো ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব। তবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে, আমার এই চ্যানেলকে সাপোর্ট করবে, কারণ আমার এই চ্যানেলে তোমরা যে সমস্ত বিষয় সাজেশন প্রশ্নোত্তর পাবে আর কোনো ইউটিউব চ্যানেলে এত সুন্দর এত পরিশ্রম করে কেউ ভিডিও তৈরি করে না। শুধুমাত্র আমার এই চ্যানেলেই তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয় পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানাবে যে এই চ্যানেলের কথা। তাহলে এবার দেখে নাও মূল সাজেশন পর্বটি। 1 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের আরেকটি বিষয় বলে নিই, 3 স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে 2 স্টারগুলো মাঝারি, ওগুলোও তোমাদের পড়তে হবে, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও পড়তে হবে। কিন্তু এখানে তোমাদের অনেক বড় সিলেবাস, বড় সিলেবাস অনুযায়ী আমি যে প্রশ্নগুলো এনেছি একটু হয়তো সংখ্যায় বেশি, তোমাদের মনে হবে সংখ্যায় বেশি, কারণ আমি হয়তো 10টি বা 8টি প্রশ্নের সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। কিন্তু তাতে যদি তোমরা কমন না পাও তাহলে তোমাদের কাছে যতটা হতাশাব্যঞ্জক হবে তার চেয়ে বেশি আমার কাছে হতাশাব্যঞ্জক হবে। তাই আমি চাই না গুটি কয়েক প্রশ্নের সাজেশন দিয়ে তোমাদের খুশি করতে, আমি চাই তোমাদের প্রশ্নের কমন দিতে। এবার দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো, 5 মার্কের প্রশ্ন। অথবা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। এই প্রশ্নটি একটি প্রশ্নই তোমরা যদি তৈরি করে পড়ো তাহলে একটি প্রশ্নতেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ বা কাশীদাসী মহাভারতের মতো মালাধর বসুর রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন, 5 মার্কের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লিপিবদ্ধ করো। এগুলোতে স্টার দেওয়া নেই তবুও তোমরা এই প্রশ্নগুলো বাদ দিবে না, এগুলোও পড়বে। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এখানে চলে এসেছে, এটি ভাষার প্রশ্ন, এখানে হবে না, তোমাদের সংখ্যা কমে গেল আরেকটি। তারপরে 6 নম্বর প্রশ্ন, সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণ বা বিজয়ের প্রভাব আলোচনা করো। তুর্কি আক্রমণ বা তুর্কি বিজয়ের প্রভাব আলোচনা করো, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আলোচনা করো, একই প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, 3 স্টারের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনা কবি রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভা বিচার করো, 10 মার্কের প্রশ্ন, 5 হিসাবে আসতে পারে। প্রতিটি প্রশ্ন তোমরা 10 হিসাবে পড়বে, কারণ কোন প্রশ্নটি 5 হিসাবে আসবে কোন প্রশ্নটি 10 হিসাবে আসবে বলা খুব মুশকিল এই প্রশ্নের। অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো বা কবি প্রতিভার বৈশিষ্ট্যের দিকগুলি আলোচনা করো, একই উত্তর। 8 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও, 10 মার্কের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। অথবা চর্যাপদের সাহিত্যমূল্য ও গুরুত্ব বা তাৎপর্য বিচার করো, ওই গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব একই, ঐতিহাসিক গুরুত্ব দিলে তোমরা কখনোই ঘাবড়ে যাবে না। 9 নম্বর প্রশ্ন, ডবল স্টারের, চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতখানি বিচার করো, 5 মার্কের প্রশ্ন। অথবা বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যটির নাম লিখে তার গুরুত্ব বিচার করো, এই প্রশ্নটিও তোমাদের
5 মার্কের প্রশ্ন। তারপরে 10 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো, 2 স্টারের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, কবি কৃত্তিবাসী রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো, এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন, 3 স্টারের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নেরই অথবা প্রশ্নটি দেখে নাও, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে তার কাব্যের মৌলিকতার বা অভিনবত্বের দিকগুলি বিচার করো, 10 মার্কের প্রশ্ন। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখে নাও, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো, 10 মার্কের প্রশ্ন। অথবা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্বের বিচার করো, 5 ও 10 মার্কের প্রশ্ন। আরেকটি অথবা প্রশ্ন দেখে নাও, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি বৈশিষ্ট্যের পরিচয় দাও, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। যদি বেশি পরিমাণে আমার এই প্রশ্নের উত্তরের জন্য অনুরোধ আসে, আমি তাহলে তোমাদের সেই অনুরোধের ভিত্তিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ধীরে ধীরে আপলোড করে দিব। তার জন্য বেশি সংখ্যায়, তাই বলে একই জন বারবার তুমি রিকোয়েস্ট করবে তাহলে হবে না, বেশি জন বেশি সংখ্যায় আলাদা আলাদাভাবে রিকোয়েস্ট আসলে আমি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করব। তারপরের প্রশ্ন দেখে নাও, 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো, বা অথবা আরাকান রোসাং রাজসভার যে কোনো একজন কবির কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা প্রশ্নটি লেখা হয়নি, বা যে কোনো একজন মুসলিম কবির কবি প্রতিভার পরিচয় দাও, এরকম প্রশ্ন আসলেই তোমরা সৈয়দ আলাওল লিখবে। 14 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যযুগের শেষ কবিকে তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, 5 মার্ক অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। অথবা অন্নদামঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্রের কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ভারতচন্দ্রের কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো, এই মন্তব্যের আলোকে ভারতচন্দ্রের কবি প্রতিভা মূল্যায়ন করো, 10 মার্ক হিসাবে আসতে পারে। 15 নম্বরের এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত ও নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজের চিত্রগুলি তুলে ধরো, অথবা চর্যাপদে তৎকালীন সমাজের বাস্তব দলিল মন্তব্যটি বিচার করো, অথবা কে কবে কোথা থেকে চর্যাপদের পুঁথি, এটি পুঁথি হবে, পুঁথি আবিষ্কার করেন, চর্যাপদে সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা চর্যা পদাবলীতে সামাজিক জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 17 নম্বর প্রশ্ন, এটি 16 নম্বর হবে কারণ প্রথমে একটি প্রশ্ন বাদ গিয়েছে, যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। এর অথবা প্রশ্নটি দেখে নাও, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হিসাবে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো, বা আগমনীয় বিজয়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব বিচার করো, একই উত্তর। তারপরে 18 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, অথবা কাশীরাম দাসের কবি কৃতিত্বের দিকগুলি আলোচনা করো, বা কবি কৃতিত্ব বা কবি প্রতিভা আলোচনা করো বা অবদান আলোচনা করো, একই। 18 নম্বর, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য রচয়িতার নাম কি, তার শ্রেষ্ঠত্বের দিকগুলি আলোচনা করো, অথবা চৈতন্য চরিতামৃত কাব্যের রচয়িতা হিসাবে কৃষ্ণদাস কবিরাজের কবি প্রতিভা মূল্যায়ন করো, 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 20 নম্বর প্রশ্ন,
বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এটি যদি সমাজ ও সাহিত্যে বলে তাহলে 10 মার্ক হিসাবে আসবে, আর অথবা বাঙালি সমাজে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো বললে 5 মার্ক হিসাবে আসবে, অথবা বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। সমাজে বললে শুধু সমাজের অংশটুকু লিখতে হবে, বাংলা সাহিত্যে বললে শুধু বাংলা সাহিত্যের অংশটুকু লিখতে হবে, তাহলে সমাজ অংশটুকু লিখতে হবে না। এগুলো তোমরা ভালোভাবে বুঝে নিবে। এরপরে ভাষাতত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন। ভাষাতত্ত্ব 1 নম্বর প্রশ্ন, বাঙালি জাতি ও বাংলা ভাষার মধ্যে সম্পর্ক নিরূপণ করে একটি প্রবন্ধ লেখো, 10 মার্কের প্রশ্ন, 5 হিসাবেও আসতে পারে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 2 নম্বর প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব বিষয়টি রেখাচিত্র সহ বুঝিয়ে দাও, 10 মার্কের প্রশ্ন। অথবা ব্রাহ্মী লিপি থেকে কিভাবে বাংলা লিপির জন্ম হয়েছে তা ধারাবাহিক ইতিহাসটি আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তোমার মতামত দাও, 5 মার্কের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। অথবা আদি মধ্যযুগের বাংলা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটি আসবেই, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA বলতে কী বোঝো, উদাহরণসহ এই বর্ণমালার লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো। অথবা কোনো ভাষা থেকে বাংলা ভাষায় IPA-তে লিপান্তরের নিয়মগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, সাম্প্রতিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সাম্প্রতিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা অত্যাধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যাধুনিক অতি আধুনিক একই বিষয় বা অতি সাম্প্রতিক একই বিষয়। তারপরে 7 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম ইতিহাসটি চিত্র সহযোগে সংক্ষেপে লেখো। অথবা বাংলা ভাষার উদ্ভব বা উৎস ইতিহাসটি আলোচনা করো। অথবা কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে বাংলা ভাষার উদ্ভব বা জন্ম হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে বিচার করো। 9 নম্বর প্রশ্ন, মানুষ ব্যতীত অন্য কোনো মানবেতর প্রাণী পশু পাখির গর্জন চিৎকার গাড়ির হর্ন ভাষার পর্যায়ে পড়ে না, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। আর তোমরা প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান চেক করবে, প্রতিটি ভিডিওর ডেসক্রিপশানে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে তোমাদের প্রয়োজন অনুযায়ী। ফার্স্ট সেমিস্টারের অনেকগুলো ভিডিও আপলোড রয়েছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে কিছু ভিডিও পাবে, ধীরে ধীরে সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। অথবা প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে হচ্ছে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মিলিয়ে। তোমাদের যদি ধ্বনিতাত্ত্বিক চাই তাহলে ধ্বনিতাত্ত্বিক লিখবে, রূপতাত্ত্বিক চাইলে রূপতাত্ত্বিক লিখবে, আর ভাষাতাত্ত্বিক বললে উভয় লিখতে হবে। প্রাচীন অথবা আরেকটি অথবা প্রশ্ন, প্রাচীন ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নটি ডবল হয়ে গেছে। অথবা প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন। তাহলে এই ছিল তোমাদের আজকের বাংলা সিসি পেপার, CC-1 পেপার অর্থাৎ প্রথম পত্রের সাজেশন। আশা করি এই সাজেশনটি তোমাদের পরীক্ষায় ভীষণ উপকারে আসবে। তোমাদের যদি সাজেশনটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং তাদেরও কমেন্টস করে লিখতে বলবে তাদের কী প্রয়োজন। অবশ্যই আমি ধীরে ধীরে আমি তোমাদের আপলোড করব, কারণ তোমাদেরই বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছি, তাই তোমাদেরই দাদা দিদি বা তোমাদের জন্যই প্রয়োজনীয় ভিডিও আপলোড হচ্ছে। তাই কখনো
কোনো কমেন্টস খারাপ লিখবে না, তোমরা ভালো কমেন্টস লিখবে, রিকোয়েস্ট করবে, আমি ধীরে ধীরে তোমাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।